করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আগামী আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও পরীক্ষা হবার সম্ভাবনা নেই। এজন্য বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবার সম্ভাবনা নেই। কেননা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা আয়োজনের জন্য মাত্র 5 মাস সময় পাওয়া যাবে। এ অবস্থায় এসএসসি এইচএসসি পরীক্ষা আয়োজনের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। সূত্র আরও জানায়, আগস্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কি না সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন হলো সংক্রমণ 5% নেমে আসলে স্কুল কলেজ খোলা যাবে। এই অবস্থায় পরীক্ষার সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, আমরা চেষ্টা করোনার কারণে আমরা এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারিনি, ফলে এখন পরীক্ষার বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। কী কী পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় সেটি ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। জানা গেছে, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন এই কমিটিতে। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সশরীরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না, এটি ভেবেই আমাদের মূল্যায়নের বিকল্প খুঁজতে বলা হয়েছে। আমরা অন্যান্য দেশ কীভাবে মূল্যায়ন করছে সেগুলো দেখে একটা পদ্ধতি বের করব। ইতোমধ্যে বেশ কিছু বিকল্প আমাদের কাছে এসেছে। একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে জানা গেছে, কোনোভাবেই এবছর এসএসসি এইচএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। কেননা আমাদের হাতে সময় আছে আর মাত্র 5 মাস। এসএসসির 60 এবং এইচএসসির 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ক্লাস নেওয়ার পর পরীক্ষার জন্য তাদের কিছুদিন সময় দিতে হবে। পরীক্ষার জন্য কমপক্ষে 15 থেকে 20 দিন লাগবে। এরপর 10 থেকে 15 দিনের গ্যাপ দিয়ে এইচএসসি পরীক্ষা নিতে হবে। ফলে এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা কোনোভাবেই সম্ভব হবে না।